কাঠফাটা রোদতপ্ত গ্রীষ্মে কৃষ্ণচূড়া জারুল আর সোনালুর রঙের নাচন, সেই নাচের মাঝেই বাতাসে ধুলোর ঝড় তুলে আকাশ ভেঙে নামে শান্তির বারতা। এক পশলা বৃষ্টি হৃদয় আর শরীরে এনে দেয় তৃপ্তির পরশ, মৃত্তিকার গভীরে সঞ্চার করে প্রাণের আবেশ। এমনই এক রুদ্র বৈশাখে পৃথিবীর মুখ দেখা মানুষেরা হয়তো জন্মসূত্রে একটু বেশি প্রকৃতিপ্রেমী, আর তিনি যদি হন জগৎজোড়া খ্যাতিমান এক কবি, তাহলে প্রকৃতিপ্রেম হয়তো মাত্রা ছাড়ায়। রবীন্দ্রনাথ জীবনকে দেখেছেন প্রকৃতির ভেতর দিয়ে, ঋতু প্রকৃতির স্বরূপ ও পরিক্রমার মাঝে পেয়েছেন জীবনের গভীরতম অনুভব ও সত্যের সন্ধান। দুঃখানুভব, জীবনানন্দ, প্রেমানুভূতি, চিরায়ত সত্যকে কবি বেঁধেছেন তার কবিতা, ছোট গল্প ও গানের সুরে। নীল নব ক্ষণে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাস রে ঘরের বাহিরে। পূর্ববাংলার প্রকৃতি রবির প্রাণে সঞ্চার করে নতুন আবেগ, মনে প্রাণে প্রকৃতির রসসুধা আর কণ্ঠ পান করেও যেন মুগ্ধ কবির তৃষ্ণা মেটে না। গ্রীষ্মে কঠিন অগ্নিবান, বর্ষায় নবীন প্রাণের উন্মেষ ও সজীবতা, শরতে রৌদ্রোজ্জ্বল আকাশের আনন্দ, হেমন্তে শস্য সম্ভার, শীতে নির্জীব শূন্যতা ও বসন্তের নবজীবনের রং ও উচ্ছ্বাস তার সাহিত্যের পরতে পরতে স্পন্দিত, অঙ্কিত হয়েছে নান্দনিক অনুভূতি, বোধ, চেতনা, উপলব্ধির নানা রং। এখানে এসে উনি নিসর্গকে, প্রকৃতিকে উনি একদম কাছ থেকে দেখলেন, পদ্মা দেখলেন এবং এই বাংলার বাউল কীর্তন শুনলেন। তার আধ্যাত্মিকতায়, তার সঙ্গীত চেতনায়, তার সুর বোধে একটা পরিবর্তন এসছে। রবীন্দ্রনাথের ছোট গল্পগুলোকে বলা হয় এখানে সাধারণ মানুষের সুখ দুঃখ বিরহ মিলনপূর্ণ জীবন রয়েছে এবং সেটি উঠে এসেছে বাংলার পলি মাটি এবং প্রকৃতি থেকে। রবীন্দ্রনাথ বলেইছেন যে শান্তিনিকেতনের সেই রুক্ষ এবং প্রায় উষর পরিবেশ থেকে তিনি যদি বাংলাদেশে না আসতেন তাহলে তার সাহিত্যে বোধ করি এতটা রূপ রস গন্ধ পাওয়া যেত না। রবীন্দ্রনাথ বাঙালির উত্তরাধিকার, আত্মপরিচয় অনন্ত আকাশ, যে আকাশের নক্ষত্রেরা আলো ফেলেছে আমাদের অনুভূতির প্রতি পরতে পরতে। মানুষের প্রেম যখন ব্যক্তিপ্রেমের সীমা ছাড়িয়ে দেশ ও কালের মধ্যে ছড়িয়ে যায় তখন তাকে মনে হতেই পারে দুর্বোধ্য। রবীন্দ্রনাথ ঠাকুরও তার সাহিত্যে ঠিক তেমন দিকে ফুটিয়ে তুলেছে, যাতে প্রতিফলন ঘটেছে সর্বস্ববাদী চিন্তাধারা, মর্তপ্রীতি, সেই সঙ্গে মানবপ্রীতির এক মহত্তর অনুভূতির। তাজরিন্দিকা, সময় সংবাদ, ঢাকা।